এরপরে কবি বলছেন, তা যদি না পারো, এরপরের লাইনটা আমরা দেখছি, তা যদি না পারি তবে বাঁচি যতকাল। হ্যাঁ, কবি ধরে নিয়েছেন যে তিনি আসলে বাঁচবেন না, উনি মরবেন, এটাই স্বাভাবিক। কারণ পৃথিবীতে কেউ বেঁচে থাকে নাই, যত বড় মহামানবী হোক না কেন সবাই মরে গেছে। তাহলে কবিও মরে যাবে, এটি কবি কিন্তু মেনে নিলেন শেষ পর্যন্ত। উনি যদি বলছেন তা যদি না পারি তবে যদি তবে যদি তবে বাঁচি যতকাল, এখানে আমরা দেখে নিই ওয়ার্ডগুলো দেখে নিই, লোভী মানে লাভ করি বা পাই, আর ঠাই মানে আশ্রয়। তো এখানে যদি বলছে তা যদি না পারি, যদি আমি বেঁচে থাকতে না পারি তবে বাঁচি যতকাল, তবে যেহেতু যে কয়দিন বাঁচি এখন থেকে, মানে যখন উনি কবিতাটি লিখলেন তখন থেকে আর যতদিনই উনি বাঁচেন না কেন, তোমাদের মাঝখানে লোভী যেন ঠাই এবং আমি যেন তোমাদের মাঝে একটি আশ্রয় পাই। তোমরা যেন মনে করো যে আমি তোমাদের লোক, আমার নাম এই বলে খ্যাত হোক যে আমি তোমাদের লোক, আমি তোমাদের লোক। তো এই আমি তোমাদের লোক বলে খ্যাত হওয়ার জন্য কিন্তু কবি এখানে চেয়েছেন, আমি তোমাদের লোক। তো এখানে শুধু বাঁচি বলতে কিন্তু ওনার এই জীবৎকালে বাঁচাই এটি বোঝাননি, উনি আরও বুঝিয়েছেন যে ওনাকে কিন্তু আরও বাঁচতে হবে, সেটি হচ্ছে উনি বাঁচবেন হচ্ছে লোভী যেন ঠাই। এখানে যদি বোঝানো হচ্ছে যে মরার পরেও কিন্তু তার কাজগুলো, তার বিষয়গুলো মানুষ পড়বে, তার গানগুলো মানুষ শুনবে, এই যে তার কীর্তিগুলো থেকে যাবে, এই সময়টা যেন আমরা তাকে মনে রাখি, আমাদের মাঝে যেন সে ঠাই পায়। সেটি বলছে, আমাদেরকেই বলছে, তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। তার মানে এই যে অনাগত আমরা, অনাগত পৃথিবীতে যারা ছিলাম আমরা, কবি যখন ছিলেন তখন তো আমরা ছিলাম না, তো আমাদের উদ্দেশ্য করেই কিন্তু কবি এটা লিখে গেছেন যে আমাদের, আমাকে তোমরা বাঁচিয়ে রেখো, তোমরা আমাকে তোমাদের মধ্যে স্থান দিও, আমি মরে গেলেও আমি অমর হয়ে থাকতে চাই তোমাদের মাঝে। এরপর যদি বলছে মরতে চাই না, মরতে চাইলেও মরতে আমাকে হবেই, লোভী মানে কবি এখানে যেটা বলছে, মরতে না চাইলেও মরতে আমাকে হবেই, কবিটা বুঝে গেছেন যে হ্যাঁ তাকে মরতে হবেই। তারপর যতদিন আমি বেঁচে থাকি, তারপর বলছেন উনি, যতদিন আমি বেঁচে থাকি না কেন তোমরা আমাকে মনে রাখো, তোমরা আমাকে মনে রেখো, ততদিন ততদিন আমাকে, আমি যেন তোমাদের একজন হয়ে থাকতে পারি, আমি যেন তোমাদের মধ্যে একজন হয়ে থাকতে পারি, তোমাদের মাঝে আমার জন্য একটু জায়গা রেখে দিও, আমি হারিয়ে যেতে চাই না পৃথিবী থেকে, আমি তোমাদের মাঝে থাকতে চাই, একটু জায়গা রেখো আমার জন্য, জায়গা জায়গা করতে, জায়গা কিনবো কিনবো বলে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। তো এরপর আমরা দেখছি, তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফোটাই, তোমরা তুলিবে বলে সকাল বিকাল। আমরা জানি যে আমরা ফুল তুলতে পছন্দ করি, আর একটা সময় ছিল যখন মানুষ ফুল তুলত, তো ওই সময় ফুলের বিক্রি কিনি, মানে বেচা কেনা অত চলতো না, তখন মানুষ ফুল তুলত বাগান থেকে, ফুল তুলত রাস্তার ধার থেকে, এবং তখন কিন্তু ফুলের এই বাণিজ্যিকীকরণ ছিল না। তো কবি সেই সময়কার কথা বলছে, যে তখন উনি বলছেন যে দেখো আমি একটি বাগান তৈরি করেছি, যেই বাগানে আমি অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছি, সেখানে আছে জুঁই, সেখানে আছে চন্দ্রপল্লিকা, সেখানে আছে গন্ধরাজ, জবা, হাসনা, হেনা, মাধবীলতা, কামিনী, বেলি, আর কত কি চাও তুমি, এই সমস্ত ফুল আমি সেখানে ফোটাই এবং প্রতিদিন আমি নতুন নতুন ফুল ফোটাই। গতকাল যে ফুল ফুটিয়েছিলাম যে এখানে, সেখানে এখন আজকে অন্য ফুল ফুটছে, প্রতিদিনই সেখানে নতুন নতুন ফুল ফোটে। কিন্তু এই ফুলগুলো কবি কিন্তু তা অ্যাকচুয়ালি তার সেই বাগানের কথা বলছেন, যে বাগানটি হচ্ছে তার কবিতার বাগান, তার মানে তার একটি সাহিত্যের বাগান আছে। এই সাহিত্যের বাগানটি, উনি একজন সাহিত্যের, আমরা জানি যে উনি একজন বিরাট নক্ষত্র সাহিত্যের আকাশের, সেই নক্ষত্র একটি বিশাল বাগান তৈরি করেছেন, সেই বাগানে উনি অনেক গাছ লাগিয়েছেন এবং সেই গাছগুলোর নাম
কোনোটির নাম কোনোটির নাম গান, কোনোটি কবিতা, কোনোটি নাটক, কোনোটি উপন্যাস, কোনটি ছোট গল্প। তো এই যে প্রবন্ধ, বিভিন্ন ধরনের গাছ উনি লাগিয়েছেন এবং প্রত্যেকটি গাছ থেকে উনি প্রতিদিন সকাল বিকাল দুপুরে একের পর এক উনি প্রডিউস করে যাচ্ছেন, কখনো ছোট গল্প, কখনো গান, কখনো ছড়া, কখনো কবিতা, কখনো প্রবন্ধ, নাটক। তো এই যে এইগুলো উনি যে তৈরি করছেন এগুলোকে উনি কুসুম বলছেন, উনি বলছেন এগুলো ফুল, এগুলোকে ফুল বলছেন। ধরো আমরা দেখে নিই ওয়ার্ড মিনিংগুলো, নব নব মানে নতুন নতুন, সঙ্গীত মানে গান বা কবিতা, কুসুম ফুটাই মানে ফুল ফুটাই, কবিতা বা নাটক বা গান রচনা করি, এটি উনি বলছেন। তাহলে আমরা বলছি, কবি বলছেন তোমরা তুলবে বলে, তোমরা ফুল তুলবে, এই জন্য কিন্তু আমি সকালে এবং বিকালে প্রতিদিন নতুন নতুন গান রচনা করি, নতুন নতুন কবিতা রচনা করি, তোমরা এগুলো তুলবে, তোমরা এগুলো দেখবে, তোমরা এগুলো শুনবে, তোমরা এগুলো উপভোগ করবে, এটাই আমার আশা, এজন্যই আমি ফুল ফোটাই। তাহলে আমরা দেখে নেই যে ভাবার্থ কি। আমি সকাল বিকাল দুপুর রাত সব সময় কবিতা লিখি, গান লিখি, নাটক উপন্যাস প্রবন্ধ কত কিছু লিখি, এত কিছু করি আমি শুধু তোমাদের জন্য, যাতে তোমরা এগুলো পড়ো আর উপভোগ করো। ফুলের সুগন্ধ যেমন তোমরা উপভোগ করো, তেমনই আমার লেখাগুলো তোমরা উপভোগ করবে, এটাই আমার চাওয়া। হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। তো এখানে কোনো শব্দার্থ আমার কাছে মনে হয়নি যেটি কঠিন লেখবে লাগবে, এজন্য আমরা কোনো শব্দার্থ দেইনি, বরং এখানে সরাসরি ভাবার্থে চলে গিয়েছি আমরা, যেখানে বলা হচ্ছে হাসি মুখে নিও ফুল। তার মানে আমি যে ফুলগুলো ফুটাচ্ছি এই ফুলগুলো তোমরা হাসি মুখে নিয়ে নিও, দেখি 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 ছোট গল্পটি কেমন লিখেছে, আরে 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 এত সুন্দর গান, একটু দাঁড়াই তো, একটু ভলিউমটা বাড়িয়ে দাও তো, একটু শুনি তো, ওয়াও এত সুন্দর গান, তুমি একটু শুনো গানটা। কখনো কখনো কেউ কবিতা আবৃত্তি করছে, তখনও তুমি একটু শুনো, সত্যি তো মনে হয় বৃষ্টি নেমে গেছে, নীল নব ঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে, ওরে আজ তোরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে। তো এই যে এভাবে যখন শুনছে তখন মানুষগুলো কিন্তু মানুষগুলো কী করছে, তার এই ফুলগুলোকে হাসি মুখে তুলে নিচ্ছে। এরপরে বলছেন কবি যে হাসি মুখে নিও ফুল, তোমাদের যখন ভালো লাগবে কবিতাগুলো, তো গানগুলো, নাটকগুলো, তখন তোমরা একটু দেখো, ফেলে দিও ফুল, তারপরে হায়, তারপরে হায়, একসময় হয়তো এই ফুলগুলো তোমাদের আর ভালো লাগবে না, তোমাদের সময় পরিবর্তন হয়ে যাবে, তোমাদের মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে, তোমাদের রুচির পরিবর্তন হবে, নতুন কোনো কবি আসবে, নতুন কোনো বিশ্বকবি আসবে, নতুন কোনো কবিগুরু আসবে, যখন তোমরা আমাকে ভুলে সেই গুরুর পিছনে, সেই কবির পিছনে ছুটবে, সেই কবিকেই, কবিতার কবির কবিতা, সেই কবির আবিষ্কারকে তোমরা পছন্দ করবে এবং আমারটিকে ভুলে যাবে, তখনকার কথা বলছে কবি। তারপরে হায়, হায় মানে আফসোস, আফসোস করছে কবি, ফেলে দিও ফুল, আমার ফুলগুলোকে পছন্দ না হলে, আমার ফুলগুলোকে আর ভালো না লাগলে, আমার এই কবিতা গান রচনা আমাদের আর ভালো না লাগলে, ফেলে দিও, ফেলে দিও, আমার আফসোস নাই। কবি অ্যাকচুয়ালি এটি বলছেন তার মনটিকে উনি প্রবোধ দিয়ে বলছেন ফেলে দিও, তারপরেও তার মনের মধ্যে গভীর দুঃখবোধ, হ্যাঁ তার এই আবিষ্কারকেও হয়তো এক সময় এত বড় আবিষ্কার, এত বড় সৃষ্টি, তারপরও হয়তো এগুলোকে মানুষ এক সময় অপছন্দও করতে পারে, কিন্তু না, কিন্তু না, কবির এই ধারণা ভুল। আমরা জানি কবি লিখেছেন ক্লাসিক্যাল সব লেখাগুলো, যেগুলো কখনো মরে না, অমর কবিতা উনি লিখেছেন এবং অমর আলোয় তিনি সৃষ্টি করে গেছেন, এবং ওনার কথার এই সত্য, এবং ওনার এই আফসোস করার কারণ নেই যে আমরা সেই ফুল ওনার ফেলে দেব। ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়, তার মানে ফুল শুকিয়ে গেলে, ফুলের আবেদন, ফুলের আকর্ষণ কমে গেলে সেই ফুলটাকে কিন্তু সে ফেলে দিতে বলেছে। কিন্তু আমরা যারা কবির ভক্ত, আমরা যারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ি, তারা কি সেই ফুল ফুলতে ফেলতে পারি? কীভাবে ফেলবো? এত সুন্দর কবিতা, এত সুন্দর গান, এত সুন্দর রচনা, এত সুন্দর প্রকাশভঙ্গি আর কে কবে পেরেছে? আমরা গর্বিত যে বাংলা ভাষায় এত বড় একজন রত্ন যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর উনি যেটি বলছেন,
ফুল যতক্ষণ সুগন্ধ দেবে, যতক্ষণ দেখতে সুন্দর লাগবে, এটি আমাদের ভাবার্থ আমরা দেখছি, ফুল যতক্ষণ সুগন্ধ দেবে, যতক্ষণ দেখতে সুন্দর লাগবে, ততক্ষণ মানুষ ফুল হাতে রেখে তার হাতে রাখে, তারপরে এক সময় সে ফুল ফেলে দেয়। তো আমার লেখা গানগুলো যতদিন তোমাদের ভালো লাগবে, সারা জীবন ভালো লাগবে না আমার লেখাগুলো, যতদিন তোমাদের ভালো লাগবে, যতদিন তোমরা উপভোগ করো, আর তারপর যখন আর ভালো লাগবে না, এই গান শোনা বন্ধ করে দিও, এই গান শোনা বন্ধ করে দিও। তো আমরা বুঝতে পারলাম যে কবিতাটিতে একটি বিশাল আবেদন কবির, কবির আবেদন অ্যাকচুয়ালি স্রষ্টার কাছে না, স্রষ্টাকে সে বলেছে যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এটি স্রষ্টার কাছে তার প্রার্থনা। কিন্তু এটি যে শুরু করলেও তার অ্যাকচুয়াল প্রার্থনা, তার প্রকৃত প্রার্থনা কিন্তু মানুষের কাছে, সেটি হচ্ছে আমি বাঁচতে চাই তোমাদের মাঝে, আমি বাঁচতে চাই আমার সৃষ্টি নিয়ে তোমাদের মাঝে, তোমরা আমাকে তোমাদের মাঝে ঠাঁই দিও। তো এত সুন্দর একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি গর্বিত বোধ করছি। তো আপনারাও অবশ্যই আমাদের চ্যানেলটি, যে চ্যানেলটির নাম কোয়ালিটি ম্যান, এই চ্যানেলটি কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আপনারা মনে রাখবেন যে আপনারা এইগুলো আপনারা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এগুলো উপকৃত হতে পারে। আমরা জানি যে আমরা আপনাদের জন্য সবসময় যেভাবে চেষ্টা করি, এইভাবেও অন্য কেউ করে কিনা আমাদের সন্দেহ আছে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা যদি আপনার জন্য হাঁটু পানিতে নামতে পারি, তাহলে আপনাদের কিন্তু অবশ্যই অন্তত পা ভেজানো উচিত। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভিউয়ার্স, আমরা আছি আপনাদের সঙ্গে এবং থাকতে চাই আপনাদের সঙ্গে। তো আপনারা যদি সঙ্গে না থাকেন, তাহলে অবশ্যই এটি হবে দুঃখজনক। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, এবং পরবর্তী পর্বেও দেখা হবে। উইশ ইউর গুড লাক।